বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপপ্রকল্প পরিচালক অর্থ বাজেট মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, ইসলামের প্রচার প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিস মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রাক প্রাথমিক সহজ কোরআন শিক্ষা ও দারুল আরকাম ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 22 মার্চ এক অধ্যাদেশ বলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। 28 মার্চ 1975 সালে ইসলামিক ফাউন্ডেশন অ্যাক্ট প্রণীত হয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। সুপ্রাচীন কাল থেকে এদেশে ইসলামী আদর্শ মূল্যবোধ লালন ও চর্চা হয়ে আসছে। ইসলামের এই আদর্শ ও সমুন্নত ও মূল্যবোধের প্রচার ও প্রসার কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের অ্যাক্ট অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। তিনি আরও বলেন, 1992 সাল থেকে বাংলাদেশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ প্রকল্পে মসজিদের ইমামগণ মসজিদ কেন্দ্রে শিশু ও বয়স্ক শিক্ষার্থীদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, নৈতিকতা ও মূল্যবোধ সহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত স্থানে প্রকল্পের মাধ্যমে দেশে প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারীদেরকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐকান্তিক অভিপ্রায় ও দিক নির্দেশনায় প্রকৃত ইসলামী চেতনার মর্মালোকে আরবি ধারায় একটি দ্বীনি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 2018 শিক্ষাবর্ষে সারা দেশে একযোগে 1010টি দারুল আরকাম ইত্যাদি মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয়। গণশিক্ষা কার্যক্রমে আগে 23 কোটি টাকার প্রকল্প ছিল, এবারে 7 থেকে 8 হাজার কোটি টাকার প্রকল্প খুব শীঘ্রই অনুমোদিত হবে। দেশে ইসলামিক ফাউন্ডেশন 78 হাজার কেন্দ্রে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 2020 সালের জন্য 1,25,000 কেন্দ্রের জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। আগামী অর্থ বছরে এ প্রকল্পটি পাশ হলে শিক্ষা কার্যক্রম বিরল অবদান রাখবে, সেজন্য তিনি সবাইকে দোয়া করার অনুরোধ করেন। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন, গবেষণা কর্মকর্তা মোহাম্মদ নাজিরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের বাজিতপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পরিচালনায় অন্য অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা জসিমউদ্দিন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ ইসলামউদ্দিন, মাওলানা ইমরুল হাসান প্রমুখ। সবাই দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং প্রকল্পের অগ্রগতির জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাইখুল ইসলাম। পরে প্রধান অতিথি জেলা সদর উপজেলার প্রায় 13 কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ইসলাম সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয় উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, ঠিকাদার দিল মোহাম্মদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমিন সাদি, বিডি চ্যানেল 4, কিশোরগঞ্জ।